Hello guys, this is Fazle Rabbi and welcome to my another vlog. অনেকদিন পর আজকে একটা ব্লগের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আছে আমার এক ছোট ভাই রাকিব, হাই, আজ আছে আমার এক বন্ধু সজীব, আমার তিনজন ফ্রেন্ড আসতেছে, ওরা পিছনে আছে, তো কিছুক্ষণের মধ্যে ওদের সাথে আমাদের দেখা হবে। আজকে আমরা যাচ্ছি সব বন্ধুরা মিলে রংপুর চিড়িয়াখানায়। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ চিড়িয়াখানার পুরো অংশটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা আছি রংপুর সুরভি উদ্যানের সামনে। সামনে হচ্ছে ক্যাপ্টেন ডাইকোলজির মোড়। ক্যাপ্টেন ডাইকোলজির পাহাড়ে কিছু ফুলের দোকান রয়েছে, আর ফুলের দোকান পাহাড়ই হচ্ছে রংপুর চিড়িয়াখানা। আমরা চিড়িয়াখানার অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা সবাই চিড়িয়াখানায় এসে পৌঁছালাম, আমার বন্ধুরা আসলো যারা পিছনে আসতেছিল। চিড়িয়াখানার বাইরের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা 6টা টিকিট কাটছি, প্রতিটা টিকিটের মূল্য ছিল 10 টাকা। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা বা রংপুর চিড়িয়াখানা বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। চিড়িয়াখানাটি 14 জুন 1991 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। চিড়িয়াখানাটিতে 21.51 একর অর্থাৎ 8.70 হেক্টর এলাকা জুড়ে রয়েছে। এতে সবুজ গাছ ও ঘাসের সমারোহ রয়েছে। যে যত বারবা দাও সমস্যা নাই, যে যত বারবা দাও, আরে দাও না রে। আচ্ছা এটা রাখো আপাতত, আচ্ছা তুমি দিও না আমি দিই।